হ্যালো স্টুডেন্টস সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে আশা করি তোমরা সকলেই সুস্থ আছো একটা ভ্যাকেশান শেষ করে আমরা আবার রেগুলার ক্লাসে ফিরে এসেছি এবং রেগুলার যে নিয়মে ক্লাস হচ্ছিল সেটা কন্টিনিউ হতে থাকবে এবং তোমাদের পার্টিসিপেশনও আগের মতো থাকবে বা তার চেয়ে বেশি হবে সেই শুভকামনা রইল আমরা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম ভেক্টর চ্যাপ্টার যেটা বলেছিলাম তোমাদের এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অবশ্যই থাকবে ফার্স্ট পেপারে যে দশটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে আটটা কোয়েশ্চেন তো তোমার থাকবে যে কোনো এক্সাম হোক আটটা কোয়েশ্চেন থাকবে তার মধ্যে ভেক্টর চ্যাপ্টার এমন একটি চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে একটি প্রশ্ন অবশ্যই থাকবে বা তার বেশি প্রশ্নও থাকতে পারে তো সেই কারণে এই চ্যাপ্টারটি যখন পড়বে খুবই মনোযোগ দিয়ে পড়বে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে কন্টেন্টগুলো একটু নতুন তো যদি খেয়াল করো মনোযোগ দাও অবশ্যই বুঝতে পারবে সেই যোগ্যতা সেই বিশ্বাস তোমাদের প্রতি রয়েছে অবশ্যই সেটা তোমরা করবে তো ভেক্টর চ্যাপ্টারে আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে ভেক্টরের কিছু সূত্র পড়েছি ভেক্টরের লব্ধি নির্ণয় সূত্রগুলো দেখেছ সামান্তরিক সূত্র দেখেছ সেখান থেকে লব্ধি নির্ণয় এবং দিক নির্ণয় সেটা দেখেছ তার এরপরে বন্ধের আর্থিক আগে আগে যে ক্লাস হয়েছিল সেখানে দেখেছিল উপাংশ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ভেক্টরে কীভাবে উপাংশ নির্ণয় করতে হয় তো সেই কন্টেন্টগুলোর ধারাবাহিকতায় আজকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের গুণন পদ্ধতি নিয়ে তার আগে একটুখানি বলতে চাই ভেক্টরের যোগ বিয়োগ যেহেতু ভেক্টর সাধারণ যে রাশিগুলো রয়েছে সেগুলোর মতো নয় সাধারণ স্কেলার রাশির যোগ বিয়োগ যেভাবে হয় ভেক্টরে যেহেতু দিক ইনভলভড তো যোগ বিয়োগটা সাধারণ যে বীজগণিতের নিয়ম সেভাবে হয় না যোগ বিয়োগ খুবই সিম্পল বিষয় ভেক্টরের যোগ বিয়োগও আমরি কিছু বিষয় নয় ভেক্টরের ক্ষেত্রে একটা ভেক্টর রাশিকে তার অ্যাক্সিস হিসেবে কোয়ার্ডিনেট হিসেবে ভাগ করে লেখা যেমন কোনো একটা ভেক্টর আমি বললাম ফাইভ বাই প্লাস টু যে তার মানে বুঝবো সেই ভেক্টরটির মান দুটি অক্ষ বরাবর তার মান রয়েছে আই মানে আয় সেই ভেক্টরটিতে আয় থাকা মানে সেটি এক্স অ্যাক্সিস বরাবর তার একটি মান রয়েছে আর বললাম ফাইভ বাই প্লাস টু যে থাকা মানে ওয়াই অ্যাক্সিস বরাবর তার মান একটা মান রয়েছে যেটা টু ত্রিমাত্রিক কার্টিশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা আগের ক্লাসে জেনেছিলাম ত্রিমাত্রিক কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টরকে তিনটি অ্যাক্সিস বরাবর ভাগ করা যায় তো যোগ বিয়োগ করার সময় ওই তিনটি অ্যাক্সিসের মানগুলো আমাদের কনসিডারেশনে আনতে হবে একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে বোঝাটা বোঝায় সহজ হবে আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারছো একটা দুটি ভেক্টর রাশি তাদের ভেক্টর রাশি দুটি বলা আছে প্রথমটি হচ্ছে টুয়েস আই প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে এবং দ্বিতীয় রাশিটি ভেক্টর রাশিটি হচ্ছে আই মাইনাস টোয়াইস জে প্লাস থ্রি কে এবং এদের যোগফল আমাদের নির্ণয় করতে হবে তো ধরলাম যোগফলটা আর একটা রাশি আর ধরতে পারো এস ধরতে পারো তোমাদের যে কোনো কিছু ইচ্ছা বা সিম্পলি আমরা প্রথম দুটি ভেক্টরকে পি প্লাস বা কিউ ধরতে পারি তাহলে পি প্লাস কিউ হিসেবে লিখতে পারি যে কোনো কিছু লিখতে পারি আমরা এখানে তো আর সমান আমাদেরকে এখানে বলা হচ্ছে যোগ ফল নির্ণয় করো তো যোগফল ফল নির্ণয় করার জন্য দুটি ভেক্টরকে প্লাস দিয়ে লিখলাম টয়েস আই প্লাস থ্রি জে মাইনাস ফাইভকে প্লাস আই মাইনাস টয়েস জে প্লাস ট্রাইসকে যোগ হিসেবে লিখার পরে যেহেতু এটা ভেক্টর রাশির যোগ করছি সাধারণ বীজগণিতের নিয়মে হবে না তাহলে আমাদের কি করতে হবে আয়ের সঙ্গে আয় যে এর সঙ্গে যে কে এর সঙ্গে কে একই জাতীয় ভেক্টর রাশির তোমরা যখন ভেক্টরের প্রথম দিকে ভেক্টরের কিছু বৈশিষ্ট্য পড়েছ একেবারে চ্যাপ্টারের শুরুতে সেখানে দেখেছিলে যে একই জাতীয় ভেক্টর রাশির যোগ বিয়োগ হয় ভিন্ন জাতীয় ভেক্টর রাশির যোগ বিয়োগ হয় না যেমন আয়ের সঙ্গে আয় যে এর সঙ্গে যে হতে পারে কে এর সঙ্গে কে হতে পারে এর সঙ্গে কিন্তু কে বা যে যোগ হবে না তাহলে সে অনুযায়ী যদি সাজাই আলটিমেটলি রেজাল্ট দ্বারাই দেখো এর সঙ্গে প্রথম ভেক্টর যে টার্মটা রয়েছে সেখানে আইয়ের সঙ্গে গুণিতক হচ্ছে টু আয়ের সঙ্গে সহক হচ্ছে টু দ্যাট মিন্স টু আই তার সঙ্গে পরের রাশির যে দ্বিতীয় ভেক্টর রাশি সেটাতে আইয়ের সহক হচ্ছে ওয়ান টু আর ওয়ান যোগ করলে হয় থ্রি আইসআই যেহেতু শুধু আয়ের সঙ্গে আই যোগ করতে পারবো একইভাবে এর সঙ্গে যে যোগ করো থ্রি আর মাইনাস টু যোগ করলে আমরা আলটিমেটলি পাই শুধুমাত্র ওয়ান যেহেতু তিন থেকে দুই গেলে ওয়ান থেকে দ্যাট মিন্স জে আর মাইনাস ফাইভ প্লাস থ্রি অর্থাৎ কে এর সহকগুলোকে যদি যোগ বিয়োগ করি তাহলে দাঁড়ায় মাইনাস অর্থাৎ একটু ডিটেলস যদি লিখতে চাই যে আই এর পাশাপাশি লিখলাম জে এর সহকগুলো পাশাপাশি লিখলাম কে এর সহকগুলো পাশাপাশি লিখলাম এবং তারপরে ক্যালকুলেশন করে এদের যে যোগফল পাচ্ছি সেটা দাঁড়াচ্ছে ট্রাইস আই প্লাস জে মাইনাস কে এখন যদি তোমাদের একই যে দুটি ভেক্টর রাশির কথা প্রশ্নে বলা হয়েছে সেই দুটি ভেক্টর রাশির যোগফলের পরিবর্তে বিয়োগ ফল নির্ণয় করতে বলা হয় নিয়মটা একই জাস্ট প্রথম রাশিটা লিখলাম টুয়েস আই প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে মাইনাস যেহেতু বিয়োগ ফল নির্ণয় করতে বলা হয়েছে সেহেতু তাদের মাঝখানে এখন হবে মাইনাস সাইন মাইনাস আই মাইনাস জে প্লাস ট্রাইস তো কোনো কিছুর আগে মাইনাস সাইন যখন থাকে সেই অনুযায়ী ব্র্যাকেটের ভেতরের বাকি সাইনগুলো চেঞ্জ হবে সেকেন্ড লাইনে আমরা কি করলাম জাস্ট ওই ব্র্যাকেটের ভেতরে সাইনগুলোর সাথে মাল্টিপ্লাই করলাম দ্যাট মিনস টোয়াইস আই প্লাস জে মাইনাস ফাইভ কে তারপরে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস আই প্লাস ট্রাইস চেয়ে মাইনাস ট্রাইসকে এখন সেই ভেক্টরের যোগে যা করেছি একই বিষয় একই জাতীয় দুটি ভেক্টর যা রয়েছে অর্থাৎ আয়ের সঙ্গে আয় যেটা রয়েছে সেটার মান ক্যালকুলেট করবো আয়ের দুটি টার্ম আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে টয়স আই আরেকটা হচ্ছে আই আই অর্থাৎ মাইনাস আই তো এই দুটি টার্মকে যোগ বিয়োগ করলে পাই টয়স আই থেকে আয় গেলে শুধু আই থাকছে থ্রি জে তার সঙ্গে জের আরেকটা টার্ম হলো প্লাস টু জে দ্যাট মিনস ফাইভ জে আর কে এর টার্ম দুটি হচ্ছে মাইনাস ফাইভ কে আর মাইনাস থ্রি কে যেহেতু সেম সাইন মাইনাস সুতরাং এই দুটিকে যোগ করলে আলটিমেটলি আমরা পাচ্ছি মাইনাস এইটকে তাহলে যোগ ফল এবং বিয়োগ ফল একইভাবে নির্ণয় করতে পারি শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে একই জাতীয় ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগ হবে অর্থাৎ আয় হলে আয়ের সঙ্গে আয়ের যোগ অথবা এর সঙ্গে এর বিয়োগ যে এর সঙ্গে জের যোগ অথবা যে এর সঙ্গে জের এর বিয়োগ এরকম তা এখন যদি বলা হয় মান নির্ণয় করো এই যে বিয়োগ ফল নির্ণয় করলাম এর মান নির্ণয় করতে যদি বলা হয় জাস্ট একদিন এক্সাম্পল আমি বলছি যে তোমরা মান নির্ণয় তো জেনেছো মান বলতে কি বোঝায় যে ভেক্টর রাশিগুলো রয়েছে অর্থাৎ আই যে কে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আই যে কে তাদের যে সহক রয়েছে সেই সহকের বর্গ করে তার যদি বর্গমূল করা হয় তবে পুরো ভেক্টরটার মান আমরা পেয়ে যাই তাহলে আর অর্থাৎ বিয়োগ ফল যেটা নির্ণয় করলাম তার মান যদি তোমাদের নির্ণয় করতে বলা হয় সেক্ষেত্রে মানটা কী হবে মান নির্ণয় করার জন্য শুধু আর হিসেবে লেখা যায় অথবা মডুলাস আরের দুই পাশে মডুলার সাইন ইউজ করে সেটাও মান বোঝায় তোমরা এটা পড়েছ কী কীভাবে মান নির্দেশ করা হয়ে থাকে মান নির্ণয় করলে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস এইট স্কোয়ার আমরা যদি স্কোয়ার করি এবং আলটিমেটলি সেগুলো যোগ করি যেহেতু স্কোয়ার হচ্ছে সবগুলো সাইন যোগই হবে এটির দ্বারায় এর মান দ্বারায় রুট ওভার নাইনটি এটা যদি বলা হয় যে ভেক্টরটা তুমি যোগ বা বিয়োগ করলে তার মান বের করতে বলা হলে এরকম করতে পারি আর যদি বলা হয় আর এর সমান্তরাল একক ভেক্টর গত ক্লাস অর্থাৎ ভ্যাকেশনের আগে লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে কোন একটা ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় আর এর সমান্তরালে একক ভেক্টর মানে আর এর উপর অবশ্যই একটা ক্যাপ থাকবে আই আর ক্যাপ সমান সমান সূত্রটা কি আর ভেক্টরটি সেই ভেক্টরটির সেই ভেক্টর রাশিটিকে কী দিয়ে ভাগ করব তার মান দিয়ে তো ভেক্টর রাশি তো আমরা পেলাম আর ভেক্টরটি একটু আগে বিয়োগ ফল থেকে আর ভেক্টরটি নির্ণয় করেছে আই প্লাস ফাইভ জে মাইনাস এইট আর তার মান মানটাও আমরা এই একটু আগেই নির্ণয় করেছি সেটা হচ্ছে ওভার নাইনটি সো সেই মানটা দিয়ে ভাগ করলেই আমরা আরের সমান্তরালে একক ভেক্টরটা কি সেই বিষয়টা বের করতে পারবো এরকম এরকম ভাবে যে কোনো ম্যাথের জন্য এ বি সি যাই দেওয়া থাক কেন যোগ বিয়োগ করে তোমাকে মান বের করতে বলা হলো একক ভেক্টর বের করতে বলা হলো স্টেপ বাই স্টেপ জিনিসগুলো যদি ফলো করি আশা করি করতে পারবো আমরা সেটা এখন আজকের ক্লাসের শুরুতে যেটা বলেছি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর গুণন ভেক্টর গুণন থেকে প্রশ্ন আসে এই ঘুরে ফিরে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক দুই ধরনের গুণন হয় ভেক্টরের ক্ষেত্রে স্কেলার গুণন হতে পারে অথবা ভেক্টর গুনন হতে পারে স্কেলার গুননটাকে ডট গুনন বলা হয় আর ভেক্টর গুননটাকে ক্রস গুননও বলা হয় তাহলে দুটি ভেক্টর গুনন হয় স্কেলার গুণন বা ডট গুনুন অথবা আরেকটা হয় ভেক্টর গুনুন বা ক্রস গুনুন আজকের ক্লাস আমরা ডিটেলস স্কেলার গুনন বা ডট গুননটা নিয়ে জানার চেষ্টা করব। স্কেলার গুনন বা ডট গুনন কাকে বলে স্কেলার মানে আমরা বুঝি যার কোনো দিক নেই শুধুমাত্র মান থাকে কোনো দিক থাকে না সেই হিসেবে স্কেলার গুনন মানে কি দুটি ভেক্টর রাশির গুণনে যে গুণফলটা আমরা পাবো সেই গুণফলটা যদি একটি স্কেলার রাশি হয় সেই গুণনটাকে আমরা বলছি স্কেলার গুণন তাহলে স্কেলার মানে তার কোনো দিক থাকবে না শুধু মান থাকবে দুটি ভেক্টর রাশির গুণ করে আমরা গুণফলটা যদি এমন পাই যে তার শুধুমাত্র মানই রয়েছে দিক নেই তাহলে সেই গুণনটাকে বলবো আমরা স্কেলার গুনন এখন এটাকে ডট গুনন কেন বলছি যে এই গুণফলের ক্ষেত্রে গুণফল বোঝাতে দুটি ভেক্টরের মাঝে একটি ডট চিহ্ন ব্যবহার করতে হয় সে কারণে এই ভেক্টরটিকে ডট গুণনও বলা হয়ে থাকে এক্ষেত্রে আমাদের কিছু পয়েন্টস মনে রাখতে হবে প্রথমত গুণফলের মান অর্থাৎ যে দুটি ভেক্টর গুণ করে আমরা গুণফল ফল নির্ণয় করব সেই গুণফলের মান কিন্তু এখানে মানের কথা বলা হচ্ছে সেই গুণফলের মান ভেক্টর দুটির মানের গুণ ফল অর্থাৎ যে দুটি ভেক্টর গুণ করছি তাদের মানের গুণ ফল হবে এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হয় আমরা যদি ম্যাথমেটিক্যালি লাইনটা রিপ্রেজেন্ট করি তাহলে বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে ধরো পি আর কিউ দুটি ভেক্টরকে আমরা গুণ করছি তাহলে এই লাইনটার সঙ্গে একটু মিলাও যে এদের গুণফলের মান কি হবে পি ডট কিউ একটু আগে বলেছি যে দুটি ভেক্টর রাশিকে স্কেলার গুণন করতে হলে তাদের মাঝখানে একটা ডট চিহ্ন ব্যবহার করতে হয় যার কারণে একে ডট গুণন বলা হয় তো পি আর কিউ যেহেতু ডট গুণন করছি তাদের মাঝখানে ডট চিহ্ন বসাচ্ছি পি ডট কিউ হলো তাহলে এই গুণ গুণ করলে গুণফলের মানটা কী হবে মানটা কি হবে একটু আগে বলেছি ভেক্টর দুটির মানের গুণফল পি আর কিউ তাদের মান তাদের মান শুধু পি কিউ হিসেবে লিখতে পারি অথবা পি মডুলাস কিউ মডুলাস হিসেবেও লিখতে পারি সো পি কিউ লিখলাম এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান এই পি আর কিউয়ের মাঝখানে যদি কোন ধরে নিলাম আলফা তাহলে তাদের মধ্যবর্তী কোন আলফা আলফায়ের কোসাইন ভ্যালু হয় কজ আলফা কোসাইন মানে কজ ভ্যালুটা সো তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের ফলের সমান দ্যাট মিন্স পি কিউ কজ আলফা এখন পি কিউ যদি লিখতে পারি সেটাকে আমরা কিউ লিখতে পারি যেহেতু গুণ করছি এখানে মানের ব্যাপারটা দিকের কোনো ব্যাপার ইনভলভ নেই সেহেতু পি যে লিখা যে কথা কিউপি লিখা একই কথা দ্যাট মিন্স পি ডট কিউ সমান আমরা পি কিউ কজ আলফা লিখতে পারি অথবা কিউপি কজ আলফা লিখতে পারি যেখানে আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান এবং এই কোণের মান অবশ্যই জিরো থেকে ওয়ান এইটির মধ্যে হবে কারণ কজের যে ভ্যালু আমরা পাই সেটা হচ্ছে জিরো থেকে ওয়ান এইটি ডিগ্রি এই রেঞ্জে কজের মানগুলো পেয়ে থাকি তো সে কারণে আলফা অর্থাৎ দুটি কোন ভেক্টরের মধ্যবর্তী কোণ এই রেঞ্জে থাকতে হবে এখন এখান থেকে আরও কিছু উল্লেখযোগ্য বিষয় হলো পি এর দিকে কিউয়ের উপাংশ উপাংশ জিনিসটা তো গত ক্লাসে তোমরা জেনেছ উপাংশ কি যে একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে ভাগ করা হলে অথবা একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের উপর যদি লম্ব আঁকা হয় তাহলে সেক্ষেত্রে আমরা উপাংশ পাই এখন ধরো পি ভেক্টরটা হচ্ছে বেস বরাবর বা ভূমি বরাবর আর কিউ ভেক্টরটা তার সঙ্গে আলফা কোণে আছে পি এর দিকে কিউয়ের উপাংশ বা পি এ বরাবর কিউয়ের অংশ বা লম্ব উপাংশ যদি বলি তার মানে পি এর উপর কিউ থেকে লম্ব টানলে পি এর দিকে কিউ এর অংশ এঁকে নেওয়া হয় সেটাকে বলা হয় পি এর উপর কিউয়ের উপাংশ অথবা পি এর উপর কিউয়ের লম্ব অভিক্ষেপ তার সূত্র কি কিউ কজ আলফা কারণ আঁকছে কার উপর পি এর উপর কিন্তু উপাংশটা কার কিউ এর তাহলে এটা দাঁড়ায় কিউ কজ আলফা সহজভাবে মনে রাখার উপায় কি পি এর দিকে কিউয়ের উপাংশ উপাংশ হচ্ছে কার এর লম্ব অভিক্ষেপ হচ্ছে কার কিউ এর তাহলে মানটা থাকবে কার কিউ তার সঙ্গে কজ আলফার ভ্যালুটা সহজভাবে এই জিনিসটা মনে রাখার উপায় হচ্ছে এটা একইভাবে যদি বলা হয় কিউয়ের দিকে পি এর উপাংশ তার মানে কি পি থেকে কিউয়ের উপর আমি একটা লম্ব আঁকব লম্ব ড্র করলে এর দিকে পি এর অংশটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে পি কজ আলফা উপাংশ কার নির্ণয় করছি পি এর তার মানে আমার আলটিমেটলি রিপ্রেজেন্ট করার সময় কে থাকবে এখানে পি থাকবে আর তার কজের ভ্যালুটা থাকবে সহজভাবে মনে রাখার উপায় এই রিলেটেড ম্যাথ কিন্তু আমাদের সামনে আসবে পি এর উপর কিউয়ের উপাংশ অথবা এর উপর পি এর উপাংশ কনফিউজ হবে না উপাংশ যার বের করতে বলা হয়েছে তার মানটাই থাকবে তার সঙ্গে শুধু কজের ভ্যালুটা থাকবে এই হচ্ছে উপাংশ নির্ণয় সূত্র তো আশা করি উপাংশ নির্ণয় করার এই সূত্র দিক তোমরা মনে রাখবে পি এর দিকে কিউয়ের উপাংশ হবে কিউ cos আর কিউয়ের দিকে পি এর উপাংশ হবে পি কজ আলফা এই দুটো জিনিস একটু মনে রাখবে এরপরে আমরা যে ডট গুনন করলাম ধরো পি ডট কিউ তাদের ডট গুননের ফলে আমরা রেজাল্ট পাই পি কিউ cos যেখানে আলফা হচ্ছে দুটি মধ্যবর্তী কোণ এই ডট রিলেটেড কিছু বিশেষ টার্ম আমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য ম্যাথের জন্য খুব ভালো করে মনে রাখতে হবে মনে রাখতে পারবো আমরা যদি একটু করে খেয়াল করি বোঝার চেষ্টা করে অবশ্যই মনে রাখতে পারবো দেখো পি ডট কিউ সমান পি কিউ কজ আলফা এটা তো আমরা জানি এখন এই ইকুয়েশানে আলফা সমান যদি জিরো বসাও জাস্ট আলফার জায়গায় জিরো বসাও তার মানে কি হয় পি কিউ কজ জিরো কজ জিরোয়ের ভ্যালু আমরা জানি কজে সর্বোচ্চ মান পাই আমরা জিরো ডিগ্রির জন্য সেটা হচ্ছে ওয়ান দ্যাট মিন্স আলটিমেটলি পি ডট কিউ করে রেজাল্টটা পাবো পি কিউ আর আলফা সমান জিরো হওয়া মানে দুটি ভেক্টরের মাঝখানে কোনো কোন কাজ করছে না অর্থাৎ দুটি ভেক্টরের মাঝখানে কোন কাজ না করা মানে তারা পরস্পর সমান্তরাল হন তাহলে দুটি ভেক্টরের গুণ ফল পি ডট কিউ সমান পি কিউ যদি পাই আমরা বুঝবো যে আলফা সমান জিরো তো দুটি ভেক্টর তাহলে এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল এ কারণেই তাদের মধ্যে কোনো ফর্ম কোন ফর্ম করছেন না এবং তাদের রেজাল্টটা পাচ্ছি পি কিউ সমান সরাসরি পি এরকম দেখলে আমরা বুঝতে পারবো ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল এটি গেল প্রথম বিশেষ ক্ষেত্রতা ধরো আলফা সমান বলা হলো নাইনটি ডিগ্রি তাহলে পি ডট কিউ ইকুয়েশানে পি ডট কিউ সমান পি কজ আলফার জায়গায় বসাবে নাইনটি ডিগ্রি কজ নাইনটি ডিগ্রি যদি বসে আমরা জানি কজ নাইনটির মান হচ্ছে জিরো দ্যাট মিনস আলটিমেটলি জিরো দিয়ে যাই গুণ করি রেজাল্টটা জিরো দাঁড়াবে তো কোনো ডট গুন রেজাল্ট যদি আমরা জিরো পাই সেক্ষেত্রে আমরা মন্তব্য করতে পারবো ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে থার্ড যে কন্ডিশন যে থার্ড যে ক্ষেত্রটা বিশেষ ক্ষেত্রটা সেটা হচ্ছে আলফা সমান যদি ওয়ান এইটি ডিগ্রি হয় পি ডট কিউর সমান কজ ওয়ান এইটি ডিগ্রি বসাও পি কজ ওয়ান এইটি কজ ওয়ান এইটিন মান আমরা জানি মাইনাস ওয়ান দ্যাট মিনস রেজাল্টটা দাঁড়াচ্ছে অর্থাৎ ডট প্রোডাক্টটা দাঁড়াচ্ছে মাইনাস পি কিউ তাহলে দেখতে পাচ্ছি দুটি ভেক্টর তাদের রেজাল্ট যদি ডট পর মাইনাস ফর্মে আসছে তার মানে বুঝবো ভেক্টর দুটির মাঝখানে কোনটা হচ্ছে ওয়ান ডিগ্রি আর ওয়ান ডিগ্রি কখন হবে যখন তারা পরস্পর বিপরীতমুখী হবে তখনই কিন্তু কোনটা ওয়ান ডিগ্রি হওয়া সম্ভব তো এই বিশেষ ক্ষেত্রগুলো আমাদের মনে রাখতে হবে আগেই বলেছি ম্যাথের প্রয়োজনে তো মনে রাখবোই এমসিকিউর জন্য এই পয়েন্টগুলো আমাদের কাজে আসবে এই যে স্কেলার গুনন স্কেলার গুনন ডট গুনন বলছি এগুলোর প্রয়োগ কোথায় বাস্তবিক প্রয়োগ আমরা কাজের ক্ষেত্রে দেখি স্থিতি শক্তির ক্ষেত্রে যেমন কাজ তোমরা জানো বল এবং স্মরণের গুণফল হচ্ছে কাজ বল একটা রাশি সবাই জানি আমরা স্মরণ একটা ভেক্টর রাশি তাহলে এই বল এবং স্মরণের ডট গুনন বা স্কেলার গুননের ফলে কাজ যে টার্মটা পাই সেটা কিন্তু একটা স্কেলার রাশি তাহলে কাজ স্কেলার গুণনের একটা উদাহরণ বলতে পারি আমরা একইভাবে স্থিতিশক্তি বৈদ্যুতিক বিভব এই টার্মগুলোও কিন্তু স্কেলার গুণনেরই উদাহরণ স্কেলার গুণনের ক্ষেত্রে কিছু নিয়ম আমাদের ফলো করতে হবে স্কেলার গুণনের কিছু সূত্র আছে যেমন প্রথম সূত্র হচ্ছে পি ডট কিউ সমান কিউ ডট পি অর্থাৎ এটা বিনিময় সূত্র মেনে চলে পি ডট কিউ লিখতে পারি এ ডট বি লিখতে পারি সমান দাঁড়াবে এ ডট বি এর পরিবর্তে বি ডট এ অথবা পি ডট কিউ লিখলে বিনিময় সূত্র অনুসারে কিউ ডট পি তারপরে যেটা লিখতে পারি খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র আই ডট আই এবং সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে অর্থাৎ ওয়ান তিনটি টার্ম এখানে লিখলাম আই ডট আই জে ডট জে কে ডট কে এখন আই জে কে এগুলোর পরিচিতি তোমরা পেয়েছ এগুলো হচ্ছে একক ভেক্টর এর সঙ্গে যদি আই একক ভেক্টরের গুণ করি তাহলে মানটা দাঁড়াবে ওয়ান এর লজিক কি ব্যাখ্যা কি নিশ্চয়ই সেটা জানার প্রয়োজন আছে আই ডট আই কেন ওয়ান বলছি দেখো আই যেটা কাজ করে আমরা জানি এক্সেক্সিস বরাবর কাজ করে তাহলে আই ডট আই করা মানে দুটি ভেক্টরই এক্সেক্সিস বরাবর ক্রিয়া করছে এক্সেক্সিস একই অক্ষ বরাবর দুটি ভেক্টর ক্রিয়া করা মানে তাদের মধ্যে আলটিমেটলি কোনটা হচ্ছে জিরো কোনো কোন ফর্ম হয়নি কারণ তারা একই অ্যাক্সিস বরাবর আছে আর ডট গুণনের সূত্র থেকে তো একটু আগে আমরা জেনেছি আই ডট আই যেমন পি ডট কিউ সমান পি কিউ কজ আলফা একই নিয়মে আই ডট আই সমান আই ইন্টু আই কজ আলফা এখানে বলছি যেহেতু একই অ্যাক্সিস বরাবর তাদের মধ্যে কোন হচ্ছে জিরো আর আই এবং এ আই মডুলার যেটা লিখছি সেটা হচ্ছে আইয়ের মান আমরা একক ভেক্টরের সংজ্ঞা থেকে জানি যে ভেক্টরের মান একক তাকে বলা হয় একক ভেক্টর আই তো একটা একক ভেক্টর তার মানে এর মান হচ্ছে ওয়ান এই একক ভেক্টরটার মান ওয়ান জিরো তার ভ্যালু হচ্ছে ওয়ান আলটিমেটলি যে রেজাল্ট আমরা পাচ্ছি আই ডট আই তার মান দাঁড়াচ্ছে ওয়ান একই নিয়মে তোমরা যদি জে ডট জে করো সেটাও দাঁড়াবে ওয়ান কারণ দুটি ওয়াই এক্সিস বরাবর কাজ করবে একইভাবে কে ডট কে করলে সেটাও ওয়ান দাঁড়াবে দুটি ডেট এক্সিস বরাবর কাজ করবে তো একই নিয়মে আমরা আই জে কে এর জন্য বলতে পারি একই জাতীয় ভেক্টর রাশি দুটি যদি গুণ হয় তাদের মান দ্বারায় ওয়ান এবং এটা শুধুমাত্র স্কেলার গুণনের বেলায় ভেক্টর গুণন নয় এখন থার্ড যে সূত্রটা সেটা হচ্ছে আই ডট যে সমান জে ডট কে অর্থাৎ একই জাতীয় না করে ভিন্ন জাতীয় ভেক্টরের ডট গুণন যদি করি আই ডট যে সমান জে ডট কে সমান কে ডট আই কিংবা আইয়ের সঙ্গে কে কিংবা কে এর সঙ্গে যে অর্থাৎ ভিন্ন জাতীয় রাশি যদি ডট গুণন করতে যাই সেক্ষেত্রে রেজাল্টটা দাঁড়াবে জিরো কীভাবে জিরো বলছি একটু আগে যেরকম আই ডট আই সমান দেখালাম আই ডট যে ধরো আমরা মাল্টিপ্লাই করছি আই কাজ করছে এক্স এক্সিস বরাবর আর যে কাজ করছে ওয়াই এক্সিস বরাবর এক্স আর ওয়াইয়ের মধ্যবর্তী কোন আলটিমেটলি জিরো হবে তাহলে ডট সূত্র সূত্রানুসারে দাঁড়ায় আই জে ইন্টু কজ নাইনটি ডিগ্রি কজ নাইনটির ভ্যালু জিরো আই যে তাদের মান এক যেহেতু একক ভেক্টর তারা তাদের মান এক করে আলটিমেটলি মাল্টিপ্লাই করলে মানটা দাঁড়াচ্ছে জিরো তো এই আই ডট জে করি বা জে ডট কে করি বা কে ডট আই করি একই সিস্টেমে সবগুলোর ভ্যালু কিন্তু জিরোই দাঁড়াবে তো এই সূত্রগুলো আমরা যেহেতু ম্যাথ করব। খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে ডট প্রোডাক্ট করার জন্য এই সূত্রগুলো মনে রাখতে হবে আরও বেশ কিছু সূত্র আছে আমরা পরের ক্লাসে সেই সূত্রগুলো ডিটেলস আলোচনা করব এবং ডট কোন রিলেটেড কিছু ম্যাথ দেখার চেষ্টা করব তো আজকের ক্লাস ফলো করার পরে সেটা ফিডব্যাক তোমরা জানাবে কোথাও প্রবলেম থাকলে সেটা শেয়ার করবে এবং অবশ্যই ক্লাস লেকচারটা কমেন্ট সেকশানে সাবমিট করবে তোমাদের নাম রোল নাম্বার সহ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে আজকের ক্লাস এতটুকুই ধন্যবাদ সকলকে